নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এই লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। বাজারে গেছি, বাজারে যেয়ে দেখি কাঁকড়া, কিন্তু কাঁকড়া কিনতে পারিনি, অনেক দাম। টুকিটাকি বাজার করে নিয়ে এসে বাসায় রান্না চাপাই। আজকে রান্না করবো শাপলা কলার পাতায় ভাজি। বাজার থেকে আজকে শাপলা চিংড়ি মাছ নিয়ে এসেছি। শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কলার পাতায় ভাজি করব। শাপলাগুলো অনেক লম্বা, তাই গোড়ার দিক থেকে কিছুটা কাটে নিয়ে তাই বাইছে চিংড়ি মাছ, নারকেল, সরিষা, কাঁচা ঝাল এই বাইটে দিয়ে কলার পাতায় ভাজি করছি। এই খাবারটা কোন জায়গায় রান্না হয় বেশি জানি না, তবে আমি আমার দিদিমার হাতে রান্না খাইছি। এটা আমার মামা বাড়ি বরিশালে, ওই জায়গায় দিদিমার হাতেই দেখছি, অন্য কারোরে দেখিনি কখনো। দিদিমা বাইছে নাই, দিদিমা মানে নানি, মার মা, কিন্তু তার হাতের কিছু কিছু রান্না সেই সময় দেখে রাখছি। আর মাঝে মধ্যে মা করতো, মাসি করতো, কিন্তু এই শাপলাটা মা একবার কলার পাতায় ভাজি করছিল, বেশি একটা খাওয়া হয়নি, কিন্তু আজকে যেন কেন মনে হলো কলার পাতায় ভাজি করি। সরিষা, নারকেল আর চিংড়ি মাছ একসাথে বেটে নিতেছি, সাথে 1 কোয়া রসুন দিয়ে দিছি, 4-5টা কাঁচা ঝালও এর সাথে বেটে নিছি। মামার বাড়ি গেলে নৌকা বাইতে খুব ভালো লাগতো, নৌকায় চড়তাম। নৌকায় ওই যে পেয়ারা বাগান আছে, সে পেয়ারা বাগানের ভিতরে ভিতরে নৌকায় চলে যেতাম, শাপলা তুলতাম, শাপলা নিয়ে আসতাম, অনেক মজা করছি ছোটবেলা, যা এখন আর হয় না। বাটা মশলা দিয়ে দিলাম, এবার হলুদ, লবণ এইগুলা দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখাই নেব। মাখাতেই অর্ধেক রান্না হয়েই যাবে মনে হবে। একটা রুটি ভাজা তাওয়া অথবা কড়াই নিয়ে নিতে হবে। এরপরে 2 পিস কলার পাতা, ছিদ্র না থাকে, ফাটা না থাকে দেখে নিয়ে সরিষার তেল মাখাই নেব। এরপরে এরপরে শাপলা মাখাটা ভালোভাবে বসাই দেব। দেখেন কি সুন্দর লাগতেছে, দেখতে মনে হয় যেন সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। এবার চুলার পরে দিয়ে দেব, তারপরে ঢাকিয়ে দিছি। আবার ঢাকনা তুলে এই শাপলা ভাজি ফিরেই দেব, উল্টাই দেব আর একটা কলা পাতায়। এক পাশ ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা।